হাই ফ্রেন্ডস, আজকে আমি ঝালদা কলেজ সম্বন্ধে আপনাদের কিছু দেখাবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আমার কম্পিউটার থেকে আপনাদের ঝালদা কলেজ অর্থাৎ অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ সম্বন্ধে দেখাবো। এ হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। এরপর আমি প্রথমে ইন্টারনেট অন করব। ইন্টারনেট অন আছে, এরপর আমি কি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। এরপর বন্ধুরা, এখানে আমরা ঝালদা কলেজ অর্থাৎ AM কলেজ ঝালদা লিখবো, তারপর এন্টার দেবো। দেখুন চলে আসবে, আমি ইন্টারনেট দ্বারা ঝালদা কলেজ সম্বন্ধে অনেক কিছু দেখাচ্ছি। এই দেখুন চলে আসছে AM কলেজ ঝালদা। এরপর আমরা এখানে চলে যাবো হোম, AM কলেজ ঝালদা। দেখুন ওয়েবসাইট চলে এসছে। এরপর আমরা চলে এসছে AM কলেজ। প্রথমে একটা হোম যাই, ইন্টারনেট দ্বারা আমরা আজ আপনাদের ঝালদা কলেজ দেখাবো এবং তার কিছু কিছু জিনিস তথ্য আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো। দেখুন ফ্রেন্ডস, এ হচ্ছে অচ্ছুরাম মেমোরিয়াল কলেজের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা সব কিছু তথ্য পেয়ে যাব। এই দেখুন, দেখুন চলে এসছে, এই হচ্ছে ঝালদা কলেজের ওয়েবসাইট, কি হচ্ছে AM কলেজ .ac.in। এই হচ্ছে ঝালদা কলেজের ওয়েবসাইট। তেমন লেখা আছে অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ অ্যাফিলিয়েটেড টু সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজ হচ্ছে। দেখুন অনেক কিছু তথ্য দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে অ্যাবাউট কলেজ, কলেজের যত রকম তথ্য আমরা সব পেয়ে যাব। হিস্ট্রি, তখন কলেজের হিস্ট্রি আমরা সব পেয়ে যাব। এই আসছে ফ্রেন্ডস, নেট একটু স্লো আছে তাই আস্তে আস্তে আসছে। দেখুন এই হচ্ছে ঝালদা কলেজ। এখানে লেখা আছে ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই অনলাইন অ্যাডমিশন। যখন অ্যাডমিশন হয় তো HSের, যখন HS রেজাল্ট দিই তারপরে অ্যাডমিশন হয়, সে তখন অনলাইন অ্যাডমিশন। এখানে ক্লিক করলেই অনলাইন থেকে অ্যাডমিশন হওয়া যায়। এই দেখুন ফ্রেন্ডস, এ হচ্ছে অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ। দেখুন কলেজটা দেখতে খুব সুন্দর। দেখুন চলে আসছে, নেট স্লো আছে তাই আস্তে আস্তে আসছে। এরপর আমরা প্রথমে যাব একাডেমিক। এরপর একাডেমিক যাওয়ার পরে আমরা কোর্স দেব, কি কি কোর্স এখানে আছে। দেখুন চলে আসছে কোর্সেস অফার, দ্য কলেজ অফার সার্টেন সাবজেক্ট আন্ডার ডিফারেন্ট কোর্সেস, দে আর অ্যাজ ফলো। দেখুন কোর্স অফার ব্যাচেলার অফ আর্টস BA, ব্যাচেলার অফ সায়েন্স BSc, এরপর জেনারেল অনার্স। তাহলে আর্টস বিষয়ে যাদের অনার্স এবং জেনারেল, দেখুন জেনারেল সাবজেক্টে কী আছে, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, ইকোনমিক্স, জিওগ্রাফি, ফিলোজফি, পল সায়েন্স, সংস্কৃত, হিন্দি, আর কম্পালসারি থাকবেই বাংলা ইংলিশ। এবার দেখুন যারা অনার্স নিয়ে পড়বেন তার কী কী অনার্স আছে। দেখুন এখানে অনার্স তো কী আছে, হিস্ট্রি অনার্স, তার ঝালদা কলেজ হিস্ট্রি অনার্স আছে, বেঙ্গলি অনার্স আছে, ইংলিশ অনার্স আছে, ইকোনমিক্স অনার্স আছে, জিওগ্রাফি অনার্স আছে, ফিলোজফি অনার্স আছে। এরপরে এর নিচে যে দুটো সাবজেক্ট বাংলা ইংলিশ, এটা কম্পালসারি। এরপর দেখুন ব্যাচেলার অফ সায়েন্স, এই সায়েন্স ডিপার্টমেন্টে কী আছে, জেনারেল। দেখুন জেনারেল সাবজেক্ট কী পড়ছে, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি। এরপর দেখুন এখানে অনার্স, তাহলে অনার্স পিওর সায়েন্স, পিওর সায়েন্স কী কী অনার্স আছে। দেখুন ফিজিক্স অনার্স আছে, ম্যাথ অনার্স আছে, কেমিস্ট্রি অনার্স আছে। এরপর বায়ো সায়েন্স, বায়ো সায়েন্সে কী কী আছে, বটানি, জুলজি, এগুলোতে আছে অনার্স বিষয়ে। এবার নিচে যাই, নিচে দেখি কী লেখা আছে, হাওয়েভার দ্য স্টুডেন্ট আর নট অ্যালাউড টু অপশনাল অপিটি ফর বোথ দ্য সাবজেক্ট অফ দ্য ফ্লোয়িং গ্রুপ। এইসব গ্রুপগুলো দিয়ে আছে, আপনার ওয়েবসাইট গিয়ে অবশ্যই দেখবেন। ঠিক আছে,
থ্রি ইয়ার্স অনার্স ডিগ্রি কোর্স বোথ আর্টস অ্যান্ড সায়েন্স, থ্রি ইয়ার্স জেনারেল ডিগ্রি কোর্স বোথ আর্টস অ্যান্ড সায়েন্স। তাহলে মনে করুন ফ্রেন্ডস, এখানে আর্টস এবং সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি আছে, পাস কোর্স অর্থাৎ জেনারেল এবং অনার্স। অনার্স কী কী বললাম, আর আর্টসের কী কী অনার্স আছে সেটা বললাম, আর সায়েন্সের কী কী বিষয় অনার্স আছে সেটা বললাম। এরপর আমরা যাই অ্যাডমিনিস্ট্রেটিভ, কী আছে গভর্নিং বডি, দেখি তো গভর্নিং বডিতে এখানে কার কার আছে। সেই গভর্নিং বডি আসছে, ফ্রেন্ডস নেটটা একটু স্লো চলছে তাই ধীরে ধীরে আসছে। দেখুন এম কলেজ অর্থাৎ অচ্ছুরা মেমোরিয়াল কলেজ, সেই গভর্নিং বডিতে দেখুন যার যার নাম আসছে চলে এসছে। এরপর আমরা স্টুডেন্ট কর্নার, স্টুডেন্ট এনরোলমেন্ট, স্টুডেন্ট সাপোর্টস, দেখি স্টুডেন্ট সাপোর্টসে কী দিয়েছে। বাহ, এখানে খুব সুন্দর আছে স্টুডেন্ট সাপোর্টস, এর লাইব্রেরি হচ্ছে, একটা কম্পিউটার রুম আছে, বাহ লাইব্রেরি ফ্যাসিলিটি। তা কী দিয়েছে লাইব্রেরি ফ্যাসিলিটি, লাইব্রেরি ফ্যাসিলিটি ইউজিসি নেটওয়ার্ক রিসার্চ সেন্টার, বাহ কম্পিউটার ফ্যাসিলিটি, ক্লিক হেয়ার, দেখি এখানে কী আছে। এরপর আমরা চলে যাব নোটিশ, কী কী নোটিশ দেওয়া আছে দেখি তো। নোটিশ দিয়েছে 18/2/2019, এটা অনেক দিন আগেকার। অ্যাডমিশন ওয়ান ও অ্যাডমিশন নোটিশ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন, এইসব নোটিশগুলো দেওয়া আছে। তার নোটিশ সেকশনে আপনারা যত রকম নোটিশ সব পেয়ে যাবেন এই নোটিশ। এরপর থেকে আমি কিছু ফটো গ্যালারি, এখানে কিছু ফটো পেয়ে যাব ফ্রেন্ডস। এ হচ্ছে অচ্ছুরাম মেমোরিয়াল কলেজের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা অনেক কিছু তথ্য পাচ্ছি, সেই তথ্যকে আপনাদেরকে জানাচ্ছি। এই তথ্য জেনে রাখুন এই ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের নাম হচ্ছে amcollege.ac.in। এই ওয়েবসাইটে পেজ আমরা কিছু ফটো দেখি, নেট স্লো আছে তাই বন্ধুরা। এই যে ফটো চলে আসছে আস্তে আস্তে আসছে, সকাল থেকে নেট চালাচ্ছি, সেই নেটের স্পিডটা অনেক কমে গেছে, জিও নেট হচ্ছে। এ হচ্ছে কলেজের কিছু ছবি, বাহ খুব সুন্দর ছবি। এই যে গেট ঢোকার পরে যে বিল্ডিং, সেই বিল্ডিংটা, বাহ। আবার আমি হোম যাই, আবার হোমে গেলাম। এভাবে আপনারা ওয়েবসাইট গিয়ে যে কোনো কলেজের তথ্য খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আরো কিছু তথ্য, এই যে দেখুন কলেজটা, এখানে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার, দেখি কন্ট্যাক্ট নাম্বার আমরা যাই। এই ওয়েলকাম নোট, ডেস্কটপ প্রিন্সিপাল, অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ হালদা, স্টার্টের ফাংশন 1975, এটি যে, বাহ খুব সুন্দর দেওয়া আছে তথ্য। এই হচ্ছে কলেজ বিল্ডিং, দুর্দান্ত কলেজ। এরপর আমরা যাই কন্ট্যাক্ট, নেট স্লো তা দেখাচ্ছে না, এই যে নিচে দেওয়া আছে। এই তো এই কন্ট্যাক্ট চলে এসছে, অফিস অ্যাড্রেস পোস্ট অফিস জালদা ডিস পুরুলিয়া, পিন নম্বর 7232-02, ওয়েস্ট বেঙ্গল, ফোন নম্বর দেওয়া আছে, বা এখান থেকে অন্য তথ্য পাওয়া যাবে। আবার এখানে দিয়ে দিয়েছে, দেখুন আপনার মূল্যবান মন্ত টাইপ এন্টার নেম, কোনো বক্তব্য থাকে, বা এখানে ম্যাপ দিয়ে আছে খুব সুন্দর, অ্যাবাউট কলেজ, এবার কলেজের হিস্ট্রি দিয়েছে, ভিশন অফ মিশন, ভিশন অ্যান্ড মিশন, অ্যাফিলিয়েশন, অ্যান্টি র্যাগিং পলিসি, এখানে বাহ অ্যান্টি র্যাগিং পলিসি আছে, কো সার্কুলার অ্যাক্টিভিটিস, কো সার্কুলার অ্যাক্টিভিটিস, দেখি কী কী সার্কুলার অ্যাক্টিভিটিস আছে। আমার নেট থেকে, এই যে চলে এসেছে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস অর্থাৎ NSS, আবার আছে NCC ন্যাশনাল ক্রেডিট কর্পস,
স্টুডেন্ট ইউনিয়ন, কালচারাল অ্যান্ড স্পোর্টস অ্যাক্টিভিটিস। বাহ, এই কলেজে খুব সুন্দর। বাহ, এই তো ত্রাক্য এক্সট্রা কারিকুলাম আদার অ্যাক্টিভিটিস এগুলো এখানে করা হয়। ফুটবল খেলা, এই NSC, এই ডান্স গান, এসব স্টুডেন্ট ইউনিয়ন বা এইসব খুব দিয়েছে। ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।